দৈনন্দিন আসল সমস্যা অর্থনৈতিক বিষয়ের উপরে যে লড়াই, এই লড়াইটাতে অংশগ্রহণ করতে পরিচালনা করতে হবে, কিন্তু এটা যেন অর্থনীতিবাদী ভাবনায় চিন্তায় আক্রান্ত না হয়। যদি মনে হয় যে এই যে দাবিটা করলাম, এই দাবিটা যদি আদায় করতে পারি তাহলে সমস্যাটা সমাধান হবে সাময়িক, এই দাবি আদায়ের মধ্য দিয়ে সাময়িক মনে হতে পারে যে না আমার তো একটু লাভ হলো, কিন্তু এটা স্থায়ী সমাধান আনতে পারবে না। কারণ যাদের কাছ থেকে লড়াই করে এই দাবি আপনি আদায় করলেন, তারা অন্য কায়দায় সময়ের ব্যবধানে আজকে হয়তো অসুবিধায় পড়ে আপনাদের চাপের কাছে মাথা নত করে মেরে নিয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে তারা যখন মানে সুযোগ পাবে আপনাকে যা তারা দিল তার কয়েক গুণ আপনার কাছ থেকে তারা কিন্তু হরণ করে নিয়ে যাবে। কাজে এই যে দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক দাবিদার আন্দোলনকে গুরুত্ব না দিতে বলছি না, এই লড়াই যেতে হবে, কারণ এটাকে ভিত্তি করে ব্যাপক অংশকে প্রথম সমবেত করা যাবে। কিন্তু ওই যে প্রশ্ন শ্রেণী দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক চেতনা শোষক এবং শোষিতের মধ্যে ফাড়া এবং এই জায়গাটাতে সংগঠিত করার প্রশ্নে, নীতিগত প্রশ্নে, আদর্শগত প্রশ্নে আমাদের যে অবস্থান যেটাকে আমরা বলছি মতাদর্শ, সেই ভিত্তিতে মানুষকে যদি সচেতন আমরা করতে না পারি তার মধ্যে বিপ্লবী চেতনার উন্মেষ কি করে ঘটাবো, ওই যে মূল লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু আমরা পূরণ করতে পারবো না। কাজেই এই অর্থনীতিবাদী যে ভাবনাটা, এই ভাবনাটাকে নজরে রাখতে বলা হয়েছে, এর দ্বারা যাতে আমরা আক্রান্ত হয়ে না যাই। এবং সঙ্গে সঙ্গে সংসদীয় যে ব্যবস্থা লেনিনই বলার চেষ্টা করেছেন, আমাদের যে দৈনন্দিন যে সংগ্রামগুলো, কখনো অর্থনীতির বিষয়, কখনো রাজনীতির বিষয়, কখনো গণতন্ত্রের বিষয়, সংস্কারবাদী বিভিন্ন ধরনের আন্দোলন, এই আন্দোলনগুলির ধারাবাহিকতার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ান্তে রাষ্ট্রে রাজ্যে ভোট হয়, ভোট আসে, এই ভোটের একটা গুরুত্ব আছে, এই ভোটে আমাদের অংশগ্রহণ করতে হবে। কিন্তু যদি আমরা মনে করি যে এই ভোটের মধ্য দিয়েই আমাদের সব সমস্যার সমাধান হবে, তাহলে কিন্তু আমরা ভুল করব। বিশেষ করে ক্ষমতা যে শোষকদের হাতে কেন্দ্রীভূত, শোষিতদেরকে এই ভোটে তাদেরকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করবার মতো এমন কোন সুযোগ পরিমণ্ডল তৈরি হোক, এটা তো শোষকরা চাইবে না। আচ্ছা ঠিক আছে, আসন সংখ্যা এদিক সেদিক বাড়িয়ে টাড়িয়ে আপনারা বার্গেনিং করার মতো একটা অবস্থা হয়তো একসময় পৌঁছতে পারেন, কিন্তু যদি মনে করেন এটার মধ্য দিয়ে ধীরে ধীরে পাঁচশোর মধ্যে এবার 50, তারপর পরে 100, এরপরে 150, এরপরে 200, এরপরে 250, তারপরে তো হয়ে গেল আমরা সংখ্যাগুলি সরকার তৈরি করতে পারবো, তারপর হয়ে গেল আমরা সমাজতন্ত্র করে ফেলতে পারবো, শ্রেণীর শোষণ মুক্ত একটা ব্যবস্থার প্রত্যয়ন আমরা করতে পারবো, এই ভাবনা এটাই সংস্কারবাদী ভাবনা, এটাই পার্লামেন্টারিজম, এবং এটা হচ্ছে বিপ্লব বিরোধী চিন্তা, এটা লুকায়িত ভাবে একটা প্রতিক্রিয়াশীল ভাবনা। কাজেই এদিক থেকে এই লড়াই সম্পর্কে সচেতন থাকতে হবে। তার অর্থ এই না যে এই যে নির্বাচনী সংগ্রামটা তার কিন্তু কোনো গুরুত্ব নাই, এটা মনে করলে ভুল হবে, যে কারণে তিনি বলবার চেষ্টা করেছেন এটা একটা উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম। একবারই এই ধরনের নির্বাচনে দুমাতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত রাশিয়ার কমিউনিস্ট পার্টি গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তী সময় লেনিন নিজেই বলেছেন এটা আমাদের ভুল সিদ্ধান্ত, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ এই প্রশ্নটা বড় না, এবং ওখানে গিয়ে আমরা জনগণের জন্য কথাটা কি করতে পারবো না, যখন পারবোই না, এরাই যখন সংখ্যাগরিষ্ঠ কি লাভ আছে এতে অংশগ্রহণ করে করতে, এই প্রশ্নে একটা অংশের মধ্যে যে ধারণাগুলি তৈরি হয়েছিল তার কাছে মাথা নত করে আমরাও নির্বাচনে অংশগ্রহণ করলাম না, কিন্তু পরবর্তী সময় তিনি আত্মসমালোচনা করে বলার চেষ্টা করেছে এটা ভুল, এটার মধ্য দিয়ে জনগণের কাছে আমাদের যাওয়ার একটা সুযোগ ঘটে। সেখানে গিয়ে আমরা তো ভোটের কথাই বলবো, কিন্তু আমরা তো আমাদের শ্রেণী দৃষ্টিভঙ্গিগত ভাবে আমাদের যে বিকল্প ভাবনা, আমাদের যে বিকল্প দৃষ্টিভঙ্গি, বিকল্প কর্মসূচি, যাদের বিরুদ্ধে লড়াই করে নির্বাচিত হয়ে আমরা সংসদে যেতে চাইছি, আমাদের যে বিকল্প পথ, এটা তো মানুষের কাছে আমরা উপস্থিত করবো, এবং এটার মধ্য দিয়ে মানুষ তার জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে তারা কিন্তু শিক্ষা লাভ করবে, এবং এটাই ভবিষ্যৎ দিনে আমার যে শ্রেণী সংগ্রামটা এটাকে ক্রোধার করার ক্ষেত্রে নতুন শক্তির সমাবেশ ঘটাতে সাহায্য করবে। এই নির্বাচনী সংগ্রামে যত নতুন নতুন মানুষের সঙ্গে আমরা যাওয়ার সুযোগ পাই, সাধারণভাবে সভা সমাবেশ মিটিং ডাকলে আমাদের আশেপাশে যারা ঘোরেন তাদেরকে বাদ দিলে পর এর বাইরে কতটা বড় অংশের মানুষকে আমরা সমাবেশ করতে পারি। কাজে এই যে অংশগ্রহণ না করাটা এটা ঠিক না, এটাতে আমাদের অংশগ্রহণ করতে হবে। আমরা যদি দুজনও যাই 100 জনের মধ্যে, আমরা দুজন
একশো জনের কথা বলবো জনগণের মধ্যে, এরা একশো জনের মধ্যে 98 জন হলো এরা দুজনের সাথে কথা বলবে। এই জায়গাটা হচ্ছে পার্থক্যটা, এই পার্থক্যটা চিহ্নিত করার জন্য আমাদের কিন্তু এই লড়াইতে অংশগ্রহণ করতে হবে। সুযোগ যাই আমরা পাবো, সেই সুযোগটা আমরা সেখানে যদি যেতে পারি আমরা কাজে লাগাবার চেষ্টা করবো। কিন্তু আমরা কোনো সংস্কারবাদী চিন্তা নিয়ে ধীরে 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 ওই জায়গায় সংখ্যাগরিষ্ঠ অর্জন করে শ্রেণীহীন সুসংমুক্ত সমাজ আমরা গড়ে ফেলতে পারবো, এবং অন্য আর কিছু দরকার টরকার নাই, অস্ত্র হাতিয়ার হেনা তানা এত সুশৃঙ্খল পার্টি কেমন না, এত নিয়মিত মিটিং, এত গণসংগঠন, এগুলো কিছু ভাবনা চিন্তার দরকার নাই। এই সম্পর্কে সতর্ক করার কিন্তু চেষ্টা করেছে।